আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব, মাংসের স্বাদে শোল মাছ রেসিপি। এটা খেতে খুবই টেস্টি, আপনারা অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন, মাংসকেও হার মানাবে। তো যাই হোক, আজকে এটি তৈরি করতে আমার যা যা লেগেছে তা হলো, আমি এখানে বড় সাইজের একটি শোল মাছ নিয়েছি, মাথা লেজুর বাদে স্কিন ফেলে দিয়ে ছোট করে কেটে নিয়েছি, দুইটা বড় আলু কিউব করে কেটেছি, বড় একটি পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে, একটি টমেটো ফালি করে নিয়েছি এবং 5-6টি কাঁচামরিচ। এখন আমি মাছ ভেজে নেব। তো হলুদ, মরিচ ও লবণ মাছের সাথে ভালো করে মেখে নিয়ে আমি একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়েছি। এখন মাছগুলো সব ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার হিট ফুল থাকবে, ফুল হিটে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো ওভার কুক করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। তো এগুলো আমি 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব। আসলে এক এক মানুষের রান্নার ধরন টেস্ট এক এক রকমের। তো আমি চেষ্টা করেছি আমার বেস্টটা দেওয়ার জন্য। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবাইকে একটি কথাই বলতে চাই, আমি নতুন, তো আমার হয়তো বা রান্নার ভিতরে বা ভয়েজের ভিতরে ভুল হতে পারে, প্লিজ আপনারা সবাই এটা ক্ষমার চোখে দেখবেন। ভিউয়ার্স, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আই হোপ আপনাদেরও ভালো লাগবে। পুরোপুরি মাছ ভেজে নেওয়ার আগ পর্যন্ত এখন ওয়েট করতে হবে। দর্শক, আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে মাছগুলো সব উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর আমি ঠিক সেম প্যানে আমি মাছ রান্না করব। তো একে একে সব মাছগুলো আমি উঠিয়ে নিলাম। এখন আমি এর ভিতরে 2টি তেজপাতা, 2টি এলাচ এবং 2টি দারচিনি দিয়ে দিব। এগুলোকে আমি 2-3 সেকেন্ডের মতো ভেজে নেব, এতে করে একটি আলাদা ফ্লেভার চলে আসে। এখন আমি পেঁয়াজ ও কাঁচামরিচ ভেজে নেব। পেঁয়াজ এবং কাঁচামরিচ হাই হিটে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি মশলা অ্যাড করব, তো ওই পর্যন্ত এখন ওয়েট করতে হবে। দর্শক, আমার পেঁয়াজ মোটামুটি নরম হয়ে গেছে এবং বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এর ভিতরে অল্প একটু পানি অ্যাড করে নিব, যাতে করে আমি মশলাগুলো অ্যাড করাতে জানি পুড়ে না যায়। এখন আমি এর ভিতরে 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি শুকনো মশলা অ্যাড করে দিব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি পাত্রে, আমার মশলার পাত্রে সব মশলাগুলো আমি নিয়েছি। এখন আমি এর ভিতরে 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো,
হাফ চামচ জিরার গুঁড়ো, পরিমাণ মতো গরম মশলার গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি সামান্য পানি অ্যাড করে নিব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে দেব যাতে করে ভালো করে মশলাটা কষানো হয়। ভিউয়ার্স, আমার মশলাটা কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এর ভিতরে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমার টমেটোর মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে ভালো করে আলুগুলো কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো আমি আলু কষিয়ে নেব। আমার আলু আর মশলা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি মাছ অ্যাড করে দিব। স্মুথলিভাবে মশলার সাথে মাছগুলো নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দেব। আমি এখানে মাছের ঝোল রাখবো, তাই পানির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের রুচি মতো পানিটা অ্যাড করে নিতে পারবেন। এ পর্যায়ে এখন আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো আমি মাছগুলো কুক করে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন 80%-এর মতো আমার তরকারি হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি টেস্টিং সল্ট দিয়ে দেব পরিমাণ মতো। আপনারা যদি টেস্টিং সল্ট পছন্দ না করেন তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন, আমার কাছে খুবই ভালো লাগে খেতে। যাই হোক, এখন আমি ধনির পাতা কুচি নিয়েছি, এখন ধনির পাতা দিয়ে দেব। ধনির পাতা দেওয়ার পরে আমি আরও 5 মিনিট এটাকে কুক করে নিব। দর্শক, আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার মাংসের স্বাদের শোল মাছের ভুনা রেসিপি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।